না, আমার নাম হচ্ছে আসল নাম তাওহিদ হৃদয়। অনেক সবাই তৌহিদ হৃদয় বলে, আমি এটা অনেক জায়গায় আসলে বলেছি যখন আন্ডার-19 খেলি তখন থেকেই, কিছু জায়গায় ঠিক কিন্তু এখন ম্যাক্সিমাম সব জায়গায় দেখি এটাই চলতেছে। আসলে আমার নামটা তাওহিদ হৃদয় ডাকলে খুব ভালো লাগে, কারণ তাওহিদের একটা সুন্দর মিনিং আছে। তো তয় আকার ও, আর সবাই তয় উকার দিয়ে দেয় আর কি, রশ্মি দেখি না। না আলহামদুলিল্লাহ, আমি তো শুরুতে আউট হতে পারতাম, তো আমি আসলে যেটা হয়েছে সেটা আলহামদুলিল্লাহ সবসময় আল্লাহর কাছে শুকরিয়া। মুশফিক ভাই বলতেছিল যে তোমার ফিউচারে তুমি আরও ভালো কিছু করো, লং টাইম বাংলাদেশকে সাপোর্ট দাও, আমরা চাই যে তুমি ভালো কিছু করো, ইন্সপায়ার করেছে। আসলে আমি প্রথম থেকেই চেয়েছিলাম যে যাতে আমি আমার ইন্টেন্ট যেন ঠিক থাকে, আমি কখনোই ভাবিনি যে একটু সেট হই বা এরকম কিছু। আমি ট্রাই করেছি প্রত্যেকটা বলের মেরিট অনুযায়ী খেলার। আর যেটা বলেন সাকিব ভাইয়ের সঙ্গে ব্যাটিং করা অবশ্যই অনেক ভালো লাগার ব্যাপার, কারণ সাকিব ভাই অনেক এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান। সাকিব ভাইয়ের সাথে ব্যাটিং করতেছিলাম এবং ব্যাটিংয়ের সময় অনেক কিছু শিখতেছিলাম, ভাই বলতেছিল যে এটা এইভাবে এইভাবে করলে ভালো হয়, অনেক এনজয় করেছি। দুইটাই দিয়েছে, কথাও বলেছে যখন আমায় একটু মনে হতেছিল যে জানার আমার দরকার, তখন সাকিব ভাইকে জিজ্ঞেস করেছি ভাই কী করলে ভালো হয়, সাকিব ভাই বলতেছিল এটা এইভাবে করতে পারিস। আর সবসময় উনি বলেছে ভালো হইতেছে, এটা কন্টিনিউ কর যতটুকু, মানে লংয়ে যতটুকু যাওয়া যায়। না আসলে আমরা তো নর্মালি ইউজ টু ম্যাক্সিমাম প্লেয়ারই তো আমরা আসলে ওয়ান ডে ক্রিকেট ভালো খেলে থাকি। আসলে অ্যাডাপ্ট বলতে ট্রাই করেছি যে আমি সবসময় আমার প্ল্যানে থাকার, আমার একটা প্ল্যান আছে ওয়ান ডে ক্রিকেটের, সবসময় ট্রাই করেছি ওটা যেন ভালোভাবে এক্সিকিউট করতে পারি। না যখন আসলে ওই একাডেমিতে গিয়েছিলাম অনেক কিছু আসলে ক্ষতি করেই গিয়েছিলাম ওখানে, তারপর একটা সময় আসলে ক্রিকেট খেলার কোনো ইচ্ছা ছিল না, কারণ ফ্যামিলি থেকে ওইভাবে কখনোই সাপোর্ট ছিল না, আমার বাবার কখনো সাপোর্ট ছিল না। যদিও আমার বাবা মা খেলা আসলে বোঝে না, আমার মা আমি যখন জেদ ধরতাম মায়ের সঙ্গে তখন মা একটু যতটুকু পেরেছে আর কি ট্রাই করেছে। আসলে একটা সময় আমি খেলার ইচ্ছা ছিল না, সেই সময় সুজন স্যার আসলে আমাকে সেই ছোটো হইতেই, যখন আমি অন্তত 16 খেলি 16, তখন সুজন স্যার আমাকে ওখান থেকে নিয়ে এসেছে এবং উনি আসলে সুযোগ করে দিয়েছিলেন ওখান থেকে আসলে ফার্স্ট ডিভিশন খেলা, আস্তে আস্তে ওখান থেকে আসলে আসা। আলহামদুলিল্লাহ খুব ভালো গিয়েছে এবং সবসময় ট্রাই করেছি যে যখন যে অবস্থায় থাকি ভালো কিছু করব এবং এই আশা নিয়েই সবসময় থাকি। এবং মাঝখানে অনেক খেলা হয়েছে বা ইঞ্জুরি হয়েছে, সব কিছু যেটাই হয়েছে সব কিছুর জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। হ্যাঁ সবসময় সব কিছু এনজয় করেছি, হয়তো বা দিয়েছে একটু, কারণ আসলে একদিন প্র্যাকটিস করেই অনেক কিছু হয় না। আমি আসলে ট্রাই করেছিলাম যে যে জায়গাগুলোতে কাজ করা দরকার ওই জায়গাগুলোতে কাজ করার এবং একটা প্রসেসে রেগুলার ট্রাই করে এভাবে কাজগুলো করার, ভালো হবে ইনশাল্লাহ যদি কাজ করতে থাকে। হ্যাঁ আসলে যখন একটা কোনো কিছু নিয়ে কাজ করি একটা পারপাস নিয়ে আসলে কাজ করা হয়, ট্রাই করেছি আসলে যতটুকু করা যায়। না আমি তো প্রথমেই বলেছি আলহামদুলিল্লাহ যেটা পেয়েছি এটা হয়তো আমার রিজেকে ছিল, ওই জন্যই আসলে এটা হয়েছে। তো আলহামদুলিল্লাহ নেক্সট টাইম হবে ইনশাল্লাহ। অবশ্যই প্রত্যেকটা বাবা মার রিয়াকশনই ভালো হওয়ার কথা, আমার বাবা মাও খুশি হয়েছে এবং আমার মা বিশেষ করে একটু বেশি খুশি হয়েছে আর কি, কারণ উনি তো আসলে ছোটো থেকে আমাকে অন্যভাবে দেখেছেন। আমার পড়াশোনার জন্য সবসময় ফ্যামিলি থেকে চাপ দিত, আমি আসলে ওইভাবে পড়াশোনার দিকে বেশি ফোকাস ছিলাম না, যতটুকু পেরেছি বেশিরভাগ সময় আসলে মাঠেই থাকতাম। তো আলহামদুলিল্লাহ আমার বাবা মাও খুশি হয়েছে এবং আশেপাশে যারা আমার আত্মীয়স্বজন সবাই খুশি। হ্যাঁ মুশফিক ভাই, আমি যখন আমি অনেক ছোটো ছিলাম 2007-এর একটা কাহিনী, মুশফিক ভাই ইন্ডিয়ার সঙ্গে ওয়ার্ল্ড কাপে ম্যাচ জেতার পর একটা স্টাম্প পেয়েছিলাম, আমি তখন অনেক ছোটো একদম। আমি একদিন স্টেডিয়ামে গিয়েছিলাম, সেই সময় আসলে মুশফিক ভাইয়ের কাছ থেকে যখন ওই স্টাম্পটা দেখেছিলাম একটা প্রোগ্রামে, তখন থেকে আসলে অনেক মানে ইন্সপায়ার হয়ে এবং ওখান থেকে আসলে ইচ্ছা ছিল যে যদি আমি একদিন এই আমার রানটা আসলে কোনো আক্ষেপ নাই আমি। আর আপনি যেটা বললেন যে আমার ডেবুতে প্রথম মনে হয় এত রান, আসলে আসলে এরকম কোনো চিন্তা করিনি। আর আমি সবসময় যাদের আরও ডেবু হবে ফিউচারে তাদের জন্য গুড লাক, তারা যেন আরও ভালো কিছু করে। আর আরেকটা কোশ্চেন কি করেছে, আমি সব ফরম্যাটেই অনেক ভালো লাগে, আমার সব ফরম্যাট খেলতেই ভালো লাগে। এটা এসেছে আসলে লাস্টের বিপিএল খারাপ খেলার পরে থেকে, তখন থেকেই
তখন থেকে আসলে চিন্তা করেছিলাম যে চেঞ্জ হওয়া দরকার, এবং ওইভাবে সবসময় প্র্যাকটিস থেকে শুরু করে সব জায়গায় মেন্টালি চিন্তাভাবনা থেকে শুরু করে যা আছে আসলে সব কিছুই ট্রাই করেছি যতটুকু চেঞ্জ করা যায়। জি আসলে ওই সিজনে তো আমি আসলে অনেক খারাপই খেলেছিলাম, তো আসলে ট্রাই করেছিলাম যে এখান থেকে বের হয়ে কতটুকু ভালো করা যায় যে কারণ সামনের দিকে নিয়ে যাওয়া যায়। এই সময় আসলে অনেকের সঙ্গে কাজ করা হয়েছে, আমি এসপিতে ছিলাম, ডোমেস্টিকও খেলা হয়েছে, আমি সুজন স্যারের সঙ্গেও কথা হতো, উনি যেহেতু আমাকে ছোটো থেকে দেখেছেন, আর কাজ করা বলতে আসলে সোহেল ইসলাম স্যার, সোহেল স্যারের সঙ্গে কাজ করা হয়েছে, এবং এসপিতে যখন ছিলাম ইসান স্যার সবাই ছিল, কিন্তু বেশিরভাগ সময় সবসময় সোহেল স্যারের সঙ্গেই কথা বলা হয়েছে, এবং সবসময় সুজন স্যারের সাথে সবসময় কথা বলা হয়েছে যে স্যার আমাকে ছোটো থেকেই দেখেছিলেন সবসময়।